রাজ্য জুড়ে নতুন বছরকে আহ্বান জানাচ্ছেন, স্বাগত জানাচ্ছেন সকলেই। কিন্তু এই বছর পয়লা বৈশাখটা সবার জন্য খুব একটা শুভ বোধহয় হলো না। সংগ্রামী যৌথ মঞ্চ পয়লা বৈশাখের দিনকেও তারা কিন্তু তাদের দাবিতে অনড় থাকলেন, তারাও কিন্তু সারা দিন স্লোগান দিয়ে মুখরিত করে রাখলেন গোটা সংগ্রামী যৌথ মঞ্চকে। গতকালকে আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী তার আগে চোর ডাকাত বলার পরে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছিলেন, আমরা সেটাকে প্রত্যাখ্যান করে পাল্টা টুইট করেছি ওনাকে ব্যাক করে। এবং এই রাজ্যের সাধারণ মানুষকে আমরা বলতে চাই যে লড়াই চলছে, আগামী নতুন বছরে সেই লড়াইয়ের পরিসমাপ্তি ঘটবে। এই রাজ্যের বেকার যুবক যুবতী ছাত্রছাত্রীদের জন্য তাদের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারকে আমরা সুরক্ষিত করব। যে অস্থায়ী পদ যাদেরকে নিয়োগ করে শোষণ করা হচ্ছে তাদেরকে স্থায়ীকরণ করার আমরা যে লড়াই চলছে সেই লড়াই আশা করি ইয়া হবে, সফল হবে। এবং যে 6 লক্ষ শূন্য পদ, সেই শূন্য পদে নির্দিষ্ট মেকানিজম মেনে স্বচ্ছ এবং স্থায়ীভাবে নিয়োগ হবে। এবং তার সাথে আমাদের যে বকেয়া মহার্ঘ ভাতা, তার সাথে অস্থায়ী যে শ্রমিক তাদের যে ন্যূনতম মজুরি বৃদ্ধি, সে সমস্ত দাবি আমরা পূরণ করে ছাড়ব। বিচার প্রক্রিয়াতে যে কথোপকথন হয়েছিল সেখানে দেখেছিলাম যে 17 তারিখের মধ্যে বৈঠকে বসে 17 তারিখে রিপোর্ট পেশ করার কথা বলা হয়েছিল মাননীয় হাইকোর্টের পক্ষ থেকে। আমরা দেখেছি যে 17 তারিখে এই মামলাটার, যে মামলার পরিপ্রেক্ষিতে কথা বলা হয়েছিল সেই মামলাটা শুনানি আছে এবং 6 নম্বর সিরিয়ালে সেটা লিস্টিং হয়েছে। সুতরাং আর তো সময় নেই, মনে হয় যে পূর্বে যেভাবে করেছে যে আদালতের রায়কেও মান্যতা দেওয়া হয়নি, এবারেও তার ব্যতিক্রম হতে মানে হবে না, সরকার হয়তো বৈঠকে বসবে না। যদি বসে আমরা প্রস্তুত আছি, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে বলেই আমরা বিশ্বাস করি। আন্দোলনটা তো আমাদের আজকে 79 দিনে পড়েছে, আমাদের পরিবারও আমাদের সঙ্গে তৈরি হয়ে গেছে যে আমাদের এখন আমরা যে স্বচ্ছ নিয়োগ আর আমাদের যে হকের দাবি, এই তিনটে দাবির লড়াই চলছে, যতদিন চলবে ততদিন আমরা সমস্ত কিছু ওগুলো ত্যাগ করব। আমাদের এটাই পরিবার, এটা আমাদের পরিবারও বুঝে গেছে এবং তারাই আমাদেরকে বলে যে হ্যাঁ তোমরা যাও ওখানে। অন্য সারা বছর অন্য সময় তো আমাদের আছে উৎসব, কিন্তু এবছরটা আমাদের বাড়িতে উৎসব পালন করার জন্য আমাদের মানসিকতাও নেই, আমরা করছিও না। তাই আমরা এই প্রতিকূল পরিবেশের মধ্যেও আমরা রয়ে গেছি, আমরা এই লড়াই চালিয়ে যাবো। এভাবে আমরা মনকে শক্ত করছি, আমাদের পরিবারকেও তৈরি করছি এবং সমাজের মানুষকেও তৈরি করছি। নিজেদের দাবিগুলো কিন্তু সময়ের সঙ্গে আরও স্পষ্টভাবে আরও জোরালোভাবে তারা পেশ করছেন। এখন কবে সেই দাবি মিটবে, কীভাবে মিটবে, সেই উত্তর কোনো রকমে পাওয়া না গেলেও যত দিন গড়াবে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আন্দোলনের ঝাঁজ, আক্রমণের ঝাঁজ যে আরও বাড়বে সে কথা কিন্তু স্পষ্ট করে দিচ্ছেন প্রত্যেকেই। ক্যামেরায় জয়ন্ত চক্রবর্তীর সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর প্লাস নিউজ কলকাতা।